সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 1571 নং হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজুরুহা কিন্তু তা নয় সেই অনেক কিছু লোক আছে যারা সেই কবরকে পূজো করত যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন না বিনয়ের সাথে আদবের সাথে তোমরা কবর জিয়ারত করবা ফাজুরুহা তোমরা এখন সেই কবর জিয়ারত করো বলুন সুবহানাল্লাহ ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া কেননা কবর জিয়ারত এটা দুনিয়ার মোহ এটা দূর করে এবং অতুযাক্কিরুল আখিরা এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ কবর জিয়ারত যখন আপনি করতে যাবেন আপনি যখন কবরের সামনে যখন আপনি দাঁড়াবেন আপনার মন নরম হয়ে যাবে এবং আখিরাতের কথা আপনার মনে আসবে স্মরণে আসবে হ্যাঁ এই কবরে আমারও বসতে হবে এই কবরে আমারও শুতে হবে এরকম একটা কল্পনা মনের ভিতরে আসে না বলেন আখিরাতের কথা মনে হয় না বলেন কিন্তু এত সুন্দর একটা আমল এত সুন্দর একটা আমল এই আমল থেকে আমরা অনেকেই দূরে আছি আবার অনেকে আছি আমরা এই বিষয়টা আমরা জানিই না আমরা তবে হ্যাঁ কখনো কবর কখনো পূজা করা যাবে না কখনো মোমবাতি দেওয়া যাবে না কবরে সিজদা দেওয়া যাবে না এই সমস্ত শিরিকি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে বেঈমান হয়ে যাবে এই ধরনের কোনো কাজ এগুলো করা যাবে না কবর জিয়ারত করতে হবে আদবের সাথে সম্মানিত হাজিরিন এরপর খেয়াল করেন সেই কবরে যারা শায়িত আছে যারা আমাদের নিকট এক সময় যারা ছিল যারা এখন নেই এই ব্যক্তিরা সেই কবরের ভিতরে কিভাবে থাকে আমরা অনেকে জানি কিভাবে থাকে সম্মানিত হাজিরিন কত কঠিন একটা কথা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লেখেন আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকে ফিল বাহর অর্থাৎ সমুদ্রের মধ্যে মানুষ যেমন হাবুডুবু খায় একটা পাতা পেলেও সে ধরার জন্য চেষ্টা করে ঠিক এমনি ভাবে কবরের ভিতরে যদি কোনো একটা নেক আমল যায় নেক কাজ যদি কেউ আমলটা সওয়াব নিশানি করে যদি আমলটা সে যদি পাঠিয়ে দেয় এই সওয়াবটা যদি কবরের ব্যক্তি পায় সে ওই কবরের ভিতর হাবুডুবু খেতে থাকে এবং ওই আমলটা পেলেই সে দ্রুত সে ধরে ফেলে বলুন সুবহানাল্লাহ একটা মানুষ একটা সমুদ্রের ভিতরে যদি তাকে ছেড়ে দেয় তার কি উপায় থাকতে পারে বলেন তখন সে কিরকম সে চিন্তিত হতে পারে ওই লোকটার আর কোনো উপায় থাকে বলেন তখন মানুষটা কতটা বিপদের ভিতর থাকে একটা কিছু পেলেই সে ধরার জন্য চেষ্টা করবে করবে কিনা বলেন কবরের ভিতরও একটা মানুষ প্রত্যেকটা মানুষ এরকম হাবুডুবু খেতে থাকে কোনো নেক আমল যদি তারা পায় পেলেই এটাকে অপ করে তারা ধরে ফেলে বলুন না সুবহানাল্লাহ তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক আছে সেই মৃত ব্যক্তি তাদের সাথে আমাদের সাথে কি আছে সবাই বলেন সম্পর্ক আছে হাদিসের ভিতরে আসছে খেয়াল করেন সবাই ইন্নাস সিলাতা বাইনাল আমওয়াতি ওয়াল আহইয়াই লা তানকাতিউ বা মাউতিহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যারা মৌত মৃত্যুবরণ করেছেন তাদের মৌতের কারণে তাদের সাথে সেই মৃত ব্যক্তির সাথে আমরা যারা জীবিত জীবিতদের সাথে সম্পর্ক থাকে মজবুত থাকে সম্পর্ক বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফ সাক্ষী তাদের সাথে আমাদের কি আছে বলেন সম্পর্ক আছে না বলেন যদি কেউ মারা যায় মারা যাওয়ার পরে তাকে কবর দিয়ে চলে আসলেন আর কোনো খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই ঠিক কিনা বলেন একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার সাথে যে সম্পর্ক থাকে এটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় কি কি সম্পর্ক থাকে হাদিসে ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে তিনি বলেন যখন একটা মানুষ মারা যায় যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তার মৃত্যুবরণ করার পরে তারপরও তার তিনটা আমল খোলা থাকে বলুন সুবহানাল্লাহ কত
কত সুন্দর আমাদের জন্য সুযোগ, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারপরও তার আমলনামায় প্লাস পয়েন্ট হবে, আমলনামা নেক কাজ অ্যাড হবে, যোগ হবে। ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তিনটা আমল খোলা থাকে। এক নম্বর হলো সৎকে জারিয়া জলে বলুন সুবহানাল্লাহ, এক নম্বর হলো সৎকে জারিয়া, দুই নম্বর হলো এমন ইলেম শিক্ষা করা যে ইলেম তার উপকৃত হয়, তিন নম্বর হলো নেককার সন্তান রেখে যাওয়া। এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি রেখে যেতে পারে তাহলে তার মতো আসলে ভাগ্যবান আর কেউ নাই।